एक श्रेणीर लोक हासुरेर मैदाने हासुरेर माठे अल्लाह ताआलार काछे अभियोग करबे मामला दायर करबे ओ बार इलाही रब्बे करीम दुनियाते आपनि जखन आमादेरके पाठियेछिलेन सृष्टि करेछिलेन आमरा जखन आमादेर नेता नेत्रीदेरके मेनेछिलाम আমরা যখন আমাদের মা বাবাদেরকে মান্য করেছিলাম আমাদের মা বাবারা কোনোদিন আমাদেরকে কোরআনের আলো কোরআনের শিক্ষা আমাদেরকে দান করেন নাই কোরআন শিখার কথা আমাদেরকে বলেন নাই নামাজের কথা আমাদেরকে বলেন নাই দাওয়াত তাবলীগে যাওয়ার কথা আমাদেরকে বলেন নাই আজকে তাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি বারেলাহি রব্বে করিম তারা যদি আমাদেরকে স্কুলে না পড়ায়া ভার্সিটিতে না পড়াইয়া তারা যদি আমাদেরকে অনন্ত পক্ষে যেই পরিমাণ দিন শিখলে আমরা তোমার হুকুমগুলো মানিয়া চলতে পারতাম ওই পরিমাণ দিন যদি আমাদেরকে আমাদের মা বাবারা শিক্ষা দিত সহি শুদ্ধভাবে যদি কোরআনে কারিম পড়ানোর ব্যবস্থা আমাদের মা বাবা আমাদেরকে করে দিত তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না বারেলাহি রব্বে করিম তোমার কাছে আবেদন দরখাস্ত তাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম আজকে আমরা যেরকম ভাবে জাহান্নামী হয়ে গেলাম আমরা তাদের বুকের উপরে পা রেখে তারপরে জাহান্নামে যাব এবং যারা কোরআন শিখে তারা হলো দুনিয়ার জমিনে সর্বোৎকৃষ্ট ব্যক্তি এখন এই দিন শিক্ষা দিলে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হতে পারবো আর শুধু এখানেই শেষ নয় রাসূলে কারীম আলাইহিস সালাতু সালাম ফরমান যে একজন হাফেজ কোরআন একজন হক্কানি হাফেজ তার সন্তানকে যদি সে হাফেজ কোরআন বানাইতে পারে তাহলে কাল কিয়ামতের ময়দানে কমপক্ষে দশজন জাহান্নামীকে সে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে সুবহানাল্লাহ বিহামদিহি আর একজন আলেম যদি হয় তাহলে অগণিত মানুষকে সে রাহবারি করে অগণিত মানুষকে সে জান্নাতে নিতে পারবে জান্নাতের পথ দেখায় সুবহানাল্লাহ বিহামদিহি এই জন্য আপনাদের কাছে আমার আবেদন থাকবে অত্র এলাকাবাসীর কাছে আমার দরখাস্ত থাকবে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করুন আদর্শবান একটা সন্তান হিসেবে ঘরে তুলুন একজন আদর্শবান সন্তান একমাত্র গঠন হতে পারবে মাদ্রাসার শিক্ষা পাইলে কোরআনের শিক্ষা পাইলে কোরআনের আলো পাইলে কোরআনের ছোঁয়া পাইলে কোরআনের ছোঁয়া ছাড়া কোরআনের আলো ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া ব্যতিক্রম কোনো শিক্ষার মধ্যে আদর্শ একজন ব্যক্তি উৎকৃষ্ট একজন মহাব্যক্তি মহামানব সে কোনোভাবেই হতে পারে না এই জন্য আমার আপনার সন্তানদেরকে কোথায় পড়ানোর চেষ্টা করব মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব অনন্তপক্ষে ওই পরিমাণে এলমে দিন অর্জন করাব যেই পরিমাণে এলম শিখলে আমার আপনার সন্তানগুলো আদর্শবান সন্তান হবে আমার আপনার সন্তানগুলো মা বাবাকে মান্যওয়ালা হবে আমার আপনার সন্তানগুলো মুনাফিক হবে না আমার আপনার সন্তানগুলো অভদ্র হবে না আমার আপনার সন্তানগুলো হ্যাঁ লুচ্ছা বদমাইশ খারাপ ইত্যাদি হবে না এই জন্য মাদ্রাসার শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই আর যদি না পড়ান তাহলে খাস্তা হবে কি আল্লাহ পাক সেই খাস্তার কথাটাও বলে দিলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনিয়া রাখো বুঝিয়া রাখো এক শ্রেণীর লোক হাসরের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে মামলা দায়ের করবে ও বারেলাহি রব্বে করিম দুনিয়াতে আপনি যখন আমাদেরকে পাঠিয়েছিলেন সৃষ্টি করেছিলেন আমরা যখন আমাদের নেতা নেত্রীদেরকে মেনেছিলাম আমরা যখন আমাদের মা বাবাদেরকে মান্য করেছিলাম আমাদের মা বাবারা কোনোদিন আমাদেরকে কোরআনের আলো কোরআনের শিক্ষা আমাদেরকে দান করেন নাই কোরআন শিখার কথা আমাদেরকে বলেন নাই নামাজের কথা আমাদেরকে বলেন নাই দাওয়াত তাবলীগে যাওয়ার কথা আমাদেরকে বলেন নাই
আজকে তাদের কারণে আজকে আমরা জাহান্নামে হয়েছি। বারেলাহি রব্বে করিম, তারা যদি আমাদেরকে স্কুলে না পড়াইয়া, ভার্সিটিতে না পড়াইয়া, তারা যদি আমাদেরকে অনন্ত পক্ষে যেই পরিমাণ দিন শিখলে আমরা তোমার হুকুমগুলো মানিয়া চলতে পারতাম, ওই পরিমাণ দিন যদি আমাদেরকে আমাদের মা বাবারা শিক্ষা দিত, সহি শুদ্ধভাবে যদি কোরআনে কারিম পড়ানোর ব্যবস্থা আমাদের মা বাবা আমাদেরকে করে দিত, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। বারেলাহি রব্বে করিম, তোমার কাছে আবেদন দরখাস্ত, তাদের কারণে আমরা জাহান্নামি হয়ে গেলাম। আজকে আমরা যেরকমভাবে জাহান্নামি হয়ে গেলাম, আমরা তাদের বুকের উপরে পা রেখে তারপরে জাহান্নামে যাব। কেমন লাঞ্ছনা, কেমন অপদস্থ হতে হবে সেদিন বলেন। এই জন্য কোনো ঘাইরজান ছুটতে পারবেন না, হ্যাঁ কোনো ঘাইরজান ছুটতে পারবেন না। এই জন্য আল্লাহর সে ধরা থেকে বাঁচার জন্য কি করতে হবে, দিন শিখতে হবে। দিন যদি না শিখি তাহলে অবস্থা খুবই ভয়াবহ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানের, হ্যাঁ কিছু আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, সেটা বয়ান করে আমি আমার আলোচনা শেষ করে দিব। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وامر مترا حشر الميدان قيامت الماتي নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার নামাজের হিসাব নেবে। ওই নামাজ যদি সহি শুদ্ধভাবে পড়তে চাই তাহলে এলমে দিন অর্জন করতে হবে। মাদ্রাসার শিক্ষা ছাড়া তো নামাজ সোজা করার কোনো রাস্তা নাই, কি বলেন? আছে মুসলমানদের মধ্যে দেখবেন যারা নামাজ পড়ে তারা অনেকেই নামাজ জানে না, ঠিকমতো রুকু হয় না, ঠিকমতো সেজদা হয় না, হ্যাঁ সুরা কেরাত তো হয় না। নামাজ সোজা করার জন্য, নামাজ সঠিক সহি শুদ্ধ করবার জন্য মাদ্রাসার প্রয়োজন। মাদ্রাসা ছাড়া নামাজ সোজা হবে না, ইমাম সোজা হবে না, আলেম হবে না, হাফেজ হবে না, হ্যাঁ ওলি আউলিয়া গাউস কুতুব কোন জায়গা থেকে তৈরি হয়, সাইজিন মিল থেকে বলেন, পালমের কারখানা থেকে কি আল্লাহর ওলি তৈরি হয়, কি বলেন? পালমের কারখানা থেকে তো আল্লাহর ওলি তৈরি হয় না, শাহজালাল ইয়ামানি তো পালমের কারখানা থেকে তৈরি হয় নাই, ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তো কোনো ফ্যাক্টরি থেকে তৈরি হয় নাই, তৈরি হয়েছে মাদ্রাসা থেকে। হাফিজ্জ হুজুর রহমতুল্লাহ আলাই তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, পীরিজ্জ হুজুর রহমতুল্লাহ আলাই তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, খতিবে আজম তৈরি হয়েছে মাদ্রাসা থেকে। যত ভরো ভরো ওলি আউলিয়া গাউস কুতুব, ভরো ভরো ব্যক্তি মুফাসসির মুহাদ্দিস বক্তা ইমাম সব তৈরি হয়েছে মাদ্রাসা নামক ফ্যাক্টরি থেকে, কি বলেন ঠিক নেই? আজকে মাদ্রাসার পিছনে অনেক মানুষ মুসলমানেরাও লাগে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকেরার মধ্যে বলছে মুসলমানদের মধ্যে একদল মুনাফিক আছে যারা নবীকে, যারা নবীর ওই দাওয়াতের কাজকে কি করেছিলেন, বাধাগ্রস্ত করার জন্য শয়তানি করেছিলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক হিসেবে কি করেছেন, আখ্যায়িত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলেছেন। অথচ মুনাফিকদের শুধু এখানেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, মুসলমানদের মধ্যে যারা নাকি দীনের বিরোধিতা করে, মুসলমানদের মধ্যে যারা নাকি ধর্মের বিরোধিতা করে, মুসলমানদের মধ্যে যারা নাকি ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মুসলমানদের মধ্যে যারা নাকি মাদ্রাসার বিরোধিতা করে, মুসলমানদের মধ্যে যারা নাকি মসজিদের বিরোধিতা করে, মুসলমানদের মধ্যে যারা নাকি ওলামায়ে কেরামকে, তালেবে আলেমকে যারা নাকি বাঁকা চোখে দেখে, আল্লাহ পাক তাদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা দিয়েছেন। শুধু এখানেই নয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মুনাফিকদের স্তর হলো তারা কাফের মুশরিক বেদিন থেকেও তারা নিকৃষ্টতম জাহান্নামে অবতরণ করবে, বলেন নাউজ বিল্লাহ মিন যালিক। এজন্য মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, আলেম ওলামাদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন।